পোর্টাগ্রামে পরশ মণ্ডল বাদাম চাষ করেছেন, তাই বাদাম তুলে নিচ্ছে দেখুন, কারণ বাদাম ধরেছে দেখুন কত সুন্দর বাদাম, কাঁচা বাদাম। বেচুন নিয়ে এসেছি মল্লারপুরে এডিও অফিস থেকে, এডিও দিয়েছিল এক বস্তা বাদাম, তারপরে সব লাগানো হয়নি, কিছু খেয়ে ফেলেছিলাম আর কিছু লাগাইছি। তো দেখুন দেখুন বন্ধুরা, আমাদের বাদাম চাষ হয়েছে নদীর ধারে, এই পুরো জমিটাই বাদাম। তাই দেখুন তুলছে এখানে বাদামটা, কত বাদাম ধরেছে দেখুন, কতটা হবে একটা ঝাড়ে? এক কিলো হবে, এক কিলো করে প্রত্যেকটা ঝাড়ে, মোটামুটি এক কিলো বাদাম ধরে গিয়েছে দেখুন, কাঁচা বাদাম। কোনটা ধরেছে? এই দিয়ে তুলে চলেছে দেখি, কত অনেক তো, এটা 2 কিলো হবে নাকি? হ্যাঁ 2 কেজি হবে। ঠিক আছে, লাতো 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 লা। তা বাদাম তোলা চলছে, তার মধ্যে খেয়ে লবে এর মধ্যে। তো বন্ধুরা খেয়ে দেখবো আমি বাদাম কেমন ধরেছে দেখি, দানাগুলো দেখুন বাদাম তোলা হয়ে গেছে, এক লাইন দু লাইন তিন লাইন, তার মধ্যে হয়ে গেছে এক বস্তা কাছাকাছি, আরো তুলছে, গোটা জমিতে তোলা হবে। তাহলে আজকে খাওয়া দাওয়া শুধু বাদাম? স্যার বাদাম পুরালে তো হতো, হ্যাঁ বাদাম পুরালে বেশি ভালো হতো না? নদীর বাড়িতে না, সামনে আমাদের নদী। দেখ আগে বাদামটা দেখালাম, নদী কত সুন্দর বাদাম ধরেছে দেখুন, গাছগুলো দেখুন, দেখুন ঝাড়গুলো দেখুন, বাদামের ঝাড় দেখুন, এক একটা ঝাড়ে কত বাদাম ধরেছে, কত বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম, বাদামের গাছগুলো দেখুন কত সুন্দর গাছগুলো। আর সাইডে আছে আলুর জমি দেখুন, আলু, এই মাঠটা পুরো আলুর চাষ, কাঁচা আলুর চাষ, যেটা নতুন আলু দেখুন, পুরো মাঠটা আলু, তার মাঝখানে দেখুন বাদাম চাষ হয়ে গেছে। এখানে সব আমাদের দাদা ভাইরা আছে, সবাই কেউ ভাই কেউ দাদা, আমার নিজেদের জমি সব চাষ করেছে, বাদাম চাষ চলছে আমাদের। কই তোলা হলো, কত তোলা হলো? তাই বাদাম তুলে নিচ্ছে দেখুন, কারণ বাদাম ধরেছে দেখুন, কত সুন্দর বাদাম, কাঁচা বাদাম। তুলো 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 দেখি, ঝাড় ঝাপা ঝাপ ঝাপা ঝাড়গুলো তো দেখি, কত মোটা তৈরি করেছে এগুলা, শুধুই বাদাম দেখুন, শুধুই বাদাম। তো দেখতে পাচ্ছেন এটা কাটা আছে গো, সাত কাটা, ওই 6 কাটা কি 7 কাটার মতো বাদাম লাগানো আছে, তার মধ্যে একটা দুটো তিনটে লাইন তুলেছে, তার মধ্যে দেখুন এক বস্তা কাছাকাছি হয়ে গেছে। আর এখানে বাদাম তোলা চলছে, এখন মাঠটা তো পুরো দেখলেন, আলু চাষ, বাদাম চাষ, সরষের চাষ, ধান চাষ, সব রকম চাষ আছে। বাদাম খেতে কেমন লাগছে? হ্যাঁ এই দেখুন কত সুন্দর দেখুন বাদামগুলো, আপনাদের কাছে থেকে দেখাচ্ছি, সাইজটা দেখুন কাঁচা বাদামের। তো মোটামুটি অনুমান কত তোমার বাদাম কত হবে, মোটামুটি আইডিয়া, এই 6 কাটা জমিতে কতটা বাদাম হবে? 10 বস্তা, 10 বস্তা মানে মোটামুটি কত কিলো হবে? 30 কিলো করে বস্তা, মানে 3 কুইন্টাল, 3 কুইন্টাল মতো বাদাম হবে। খরচা মোটামুটি কত হয়েছে? 1000 টাকার মতো খরচা হয়েছে, যেহেতু নিজেই সব কিছু করে, চাষও নিজে করছে দেখুন, বাদামও নিজে তুলে নিচ্ছে, এখানে লেবার নেই, ওই নিজে নিজে সব চাষ করে, বাড়ির লোক, বাড়ির লোক।
তার জন্য খরচাটা খানিক কম। তো মোটামুটি 3 কুইন্টাল বাদাম দারুণ হয়েছে কিন্তু, বাদাম বললাম না, সলিড বাদাম, সলিড হয়েছে বাদাম। তো আমি একটু ঝাড় তুলি, আমি একঝাড় বাদাম তুলে দেখাই বন্ধুদের। এই সাইডে মারবো নাকি? ক্যামেরাম্যান নিজে বাদাম তুলছে, আমি বাদাম তুলে নিচ্ছি। যা, সব বাদাম উপরে দিলে গো, দারুণ হয়েছে না? দেখুন কত সুন্দর বাদাম। তো এই বাদাম দিয়ে আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। বাদাম দিয়ে অনেক রেসিপি তৈরি হয়, তার মধ্যে একটা দেখিয়ে দেবো আপনাদেরকে, পরবর্তীকালে আরো দেখাবো। কাঁচা বাদাম, কাঁচা বাদাম আমার কাছে নাই বুবু, ভাজা বাদাম। ঠিক আছে, বাদাম বাদাম বাদাম। দেখুন আমি বাদামটা ভেঙে দেখাচ্ছি, সাইজটা দেখুন বাদামের। হ্যাঁ, দানাগুলো দেখুন কত মোটা। এটা খেয়ে নেবো আমি, একটা খেয়ে দেখাবো, এত মিষ্টি, দারুণ টেস্ট সত্যি। দানা এগুলো ভালো আছে, দেখুন কত সুন্দর। এটা শুকিয়ে গেলে লাল হয়ে যাবে, এটা লাল, পুরোটা লাল হয়ে যাবে। জবাব নেই, এত সুন্দর টেস্ট। ঠিক আছে বন্ধুরা, বাদামের দানাগুলো দেখুন কত লম্বা লম্বা, কত বড় বড়। শুকিয়ে একটু একটু ছোট হবে, শুকিয়ে যাবে, লাল হবে, কালারটা লাল হবে, প্লাস শুকিয়ে যাবে, ছোট সাইজ হয়ে যাবে। কত সুন্দর দেখা, সলিড সাদা, একদম ফ্রেশ। তো অবশ্যই সকলে কাঁচা বাদাম খাবেন, কাঁচা বাদামে ভিটামিন আছে প্রচুর, দারুণ টেস্ট, দারুণ। তো বন্ধুরা দেখুন বাদাম তুলে নিচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের গ্রামে লবণ উপলক্ষে যাত্রা হবে। যাত্রার নাম কি? যাত্রার নাম চোখের জলে নিমল চিতা। চোখের জলে নিমল চিতা। তো কি অভিনয় আছে? আমি অভিনয় করছি বিবেক ডাক্তার, বিবেক ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার। তো ঠিক আছে, যাত্রাটা আপনাদেরকে শেয়ার করে দেখাবো। এখন আপাতত বাদামটা দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর বাদাম দেখলেন, গোটা জমিটা দেখালাম আপনাদেরকে। বাদাম, বাদামটা আমরা খাবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিছু বাদাম নিয়ে নেবো বাড়ির জন্য। দাও, দুটো বাদাম দিয়ে দাও উৎপলকে, দাও, কেড়ে নিয়েছি দুটো, ওই যে। তো বাড়ির জন্য আমরা অল্প বাদাম নিয়ে যাব, তারপর আমরা নিয়ে নেবো বাড়ির জন্য, খাবার জন্য। ঠিক আছে, দেখুন এটা আমাদের দাদা, দেখুন ঝাড়গুলো সত্যি ধরেছে, ধরার কিন্তু ভালো ধরার। তো সকলে বাদাম চাষ করার চেষ্টা করবেন, আর বাদামের মধ্যে জানেন তো ভিটামিন আছে কত। তাহলে আমাকে শুকিয়ে মোটামুটি 10 কিলো দিও খাবার জন্য। হ্যাঁ, শুকিনতে পারি দিবা, বাড়িতে ভাজবো, খোলায় ভেজে বন্ধুদের দেখাবো যে কাঁচা বাদামটা। থাক, পরে শুকিয়ে যাবে তখন নিয়ে যাবো। তো উজ্জ্বল, তাহলে আজকে বাদাম খাওয়া চলবে, আজকে তো মুড়ি টুড়ি খাবা না? না, আজকে বাদামের জমিতে যেহেতু এসছে, আজকে বাদামই খাওয়া চলবে, মুড়ি খাওয়ার জন্য বাদাম ছাড়িয়ে নেবে, আর সরিষার তেল থাকবে সঙ্গে, ও মাখিয়ে মুড়ি জমে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে নদীর পাড়ে।